বাংলাদেশ ক্রিকেট ও সমালোচনা একই রেখায় অবস্থান করছে। দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে ক্রিকেটের পেছনেই। অপরদিকে পুরো দেশ হৃদয় ধারণ করছে সাকিব তামিমদের, যার ফলে সফলতাতে যেমন উচ্ছ্বাস তেমনি ব্যর্থতায় সমালোচনার ঝড়। অধারাবাহিক ফর্মের কারণে কথা হয় নানামুখী। সহ্য করতে না পেরে শান্ত বলেছিলেন, প্রতিপক্ষ নয়, আমার মনে হয় দেশের বিরুদ্ধে খেলেছি। এই চাপের কারণে দলের স্বাস্থ্যকর অবস্থা নষ্ট হচ্ছে বলে মনে করেন অধিনায়ক তামিম ইকবাল। চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেই সাদামাটা মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটে নেই রান, ফিল্ডিংয়েও সেই উদ্দীপনা নেই। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে রিয়াদকে নিয়ে। এই প্রশ্নে বিরক্ত অধিনায়ক তামিম ইকবাল। তামিম বলেন, আমি বারবার একই জিনিস বলতে পছন্দ করি না। এক সিরিজ আগেই কিন্তু একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একটা সিরিজে দুই তিন চারটা ম্যাচের মধ্যে যদি আপনারা একই প্রশ্ন বারবার করতে থাকেন, সেটা কোনো দলের জন্য স্বাস্থ্যকর নয়। বাংলাদেশ অধিনায়কের ভাষায় উনি আপনার দেশেরই খেলোয়াড়, কিন্তু তবে আমি বলবো শুধু ওনার না, আমাদেরও এমন অনেক জায়গা আছে যেখানে অবদান রাখতে পারি। ফিল্ডিং হোক, ব্যাটিং হোক, কথার ইনপুট হোক, অনেকভাবেই সবাই আমরা অবদান রাখতে পারি।